আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, ধন্যবাদ। আমরা আজকে আপনারা দেখছেন, আপনার গোয়েনঘাটে গেছিলাম। গোয়েনঘাটে বন্যায় যারা বিপর্যস্ত আছিল, হেরারে আমরা মনে করেন শুকনো খাবার প্লাস স্যালাইন, পরে আপনার কিছু যে আমরা রেডি করে আখনি খাবার নিয়ে গেছিলাম। হেরা খুব পানি বন্দি ছিল, আমরা আপনার পানির মধ্যে নিয়ে গেছি। আর আমি দেশবাসী যারা সিলেটে যারা সহযোগিতা করতে চান, তারা খুঁজে খুঁজে বাইর করেন, শুধু সুনামগঞ্জ আর এই জায়গায় গেলে হইতো না। যেখানে অনেক জায়গা আছে পানিবন্দী, অনেক জায়গায় এখনও পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আর আমাদের সিলেট ডেনাইটের পক্ষ থেকে যেগুলা কার্যক্রম চলতেছে এগুলা অব্যাহত থাকবে, যতদিন বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয় নাই ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম ভাই। বন্যার্থের লাগি যারা ফারণ যে যেখানেও তা হন না কেন, সকলে সাহায্য সহযোগিতা করুক। বিছনাখান্দি, পান্তুমাই, তারপরে আপনার সুনামগঞ্জ, নীলাদ্রি, এগুলার খুবই অবস্থা খারাপ, যা হওয়ার মতো নাই। তিন তালা সম পরিমাণ পানি, আমি বুধবার থেকে আমি ফিল্ডে আছি, দৌড়িরাম যতটুকু পারাম আমি আমার চেষ্টা করাম মানুষের সাহায্য সহযোগিতা করার। আজকে আমরা গোয়েনঘাট গেছিলাম, গোয়েনঘাট গিয়ে আমরা খানা ত্রাণ দিয়ে আইসি, কালকে আমরা সুনামগঞ্জ যাইবো, যারা যাইতে আমরা লগে যোগ দিবা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট ডেনাইট রাইড শেয়ারিং ক্লাবের উদ্যোগে আজকে গোয়েনঘাট উপজেলায় আমরা কিছু খাদ্য বিতরণ করেছি। আমি একটি কথাই বলবো, সিলেটের বিত্তশালী যারা আছে দেশে বিদেশে, আপনারা বন্যার্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই আহ্বান আপনাদের কাছে করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে ও বিদেশে অসংখ্য বন্ধুবান্ধব আছেন, সকলকে আমি একটা কথাই বলবো, সিলেটের জনগণ অত্যন্ত রক্ষণশীল, তারা ইচ্ছা থাকা সত্ত্বেও কারো কাছে কিছু চাইতে পারে না। তাই দেশ বিদেশে শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো, আপনার স্বেচ্ছায় আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, 10 টাকা হলেও সহযোগিতা করেন কারো না কারো মাধ্যমে। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে আমাদের সংগঠনের মাধ্যমে। আমাদের সংগঠনে কিন্তু ফান্ডে অল্প কিছু টাকা ছিল, এরপরে আমাদের এই যে শার ড্রাইভ আছে, শার ড্রাইভের জন ভাইয়ের মাধ্যমে আমরা কিছু অর্থ পাইছি। আমাদের উপদেষ্টা মিজানুর রহমান মিজান ভাই কিছু ডোনেশন করছে, এর মাধ্যমে যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে বিকাশে অল্প অল্প করে অনেক যারা সাহায্য সহযোগিতা করছে তাদেরকে আমাদের ডেনাইট ক্লাব কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে বন্যার পরিস্থিতির মধ্যে আমাদের মাধ্যমে যে আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি চাইবো আরও যারা বিত্তশালী আছে, যারা আছেন যাদের টাকার অভাব নেই, তারা আমাদের ক্লাবের সংগঠনের মাধ্যমে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অধিক তাকান আমার দিকে কেন তাকান আপনি, বারবার স্যালাইন দেন, স্যালাইন দেন, পানির বোতল দেন। এই একটু এদিক ঘুরে আয়।